পাখি লাভস ফুড এন্ড ব্লগ, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালো আছো। আর কালকে আমি ভিডিও করতে পারি না, শরীরটা একটু অসুস্থ লাগছিলো। আর এখন দেখো সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর রাস্তাতে একটু ঘুরতে পেরেছি সকাল সকাল। সকাল সকাল একটু হাঁটা ভালো, তার জন্য আমি আর দীঘায় বেরিয়েছি হাঁটতে। এইটা হলো আমাদের রাস্তা, গুদলি বাজার যাওয়া যায় এদিকে, বাজার সেদিকে। ভালো লাগছে, মানে এটা ওয়েদারটা সুন্দর, ঠান্ডা একটা হাওয়া আর রোদ্র উঠেছে সুন্দর। দেখুন গাইস আমাদের ভাঙাপোড়া বাথরুম, কি বলতে হবে দেখুন কত কাজ করে না, দিয়ে দেয় তবে ওই যে দেখো শিক্ষা করতে এখন জল ফুল দেবে। কি করছিস? হাওয়াতে তো নিবি যে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিব, ওম নমঃ শিবায় নমঃ। তোমার পিছে পিছে কোথায় যাব? পাহাড়ে?
হাতে হেডফোন নেই মোবাইল হেডফোন একটা কিনে নিয়েছে কিন্তু মোবাইল নেই বেচারা কি যে হবে উৎপাত দেখি তো কেমন করে ওই সারাদিন এভাবে কুচ 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 করতে যায় তো কত মাস সারেন আসবো পূজা দিয়েও হয়ে গেল আর মা গেছে দোকানে বাবা আসলো ভাত খেয়ে গেল আর মা এখন আসবে আচ্ছা আমি খাবো না ওরা খাবে ভাত আমি খাবো অল্প শীত খাবো ভাত খাবো না রাত্রে খাবো ভাত সন্ধ্যার পরে আরে এদিকে দেখো আমি চিকেন চিকেন দিয়ে সেখানে সেখানে দৌড়ে আসে সকাল থেকে বন্ধুগুলো ডাকছে বন্ধুগুলো একটাও নেই সব স্কুলে গেছে আর ওর স্কুলই বন্ধ স্কুল কেন বন্ধ ধর স্কুল কেন বন্ধ এমনি এমনি খাওয়া দিচ্ছে রে চলো How I wonder what you are up top of the so high like a diamond in the sky. Bye bye bye. কেমন জানি করেছি পিঁপড়ার কামিটা পিঁপড়াগুলো এরকম এরকম করে বাসা করেছে খুব সুন্দর কিন্তু বাসাটা মা রোজ জল ঢেলে দেয় আরও বিকাল হতে এরকম হয়ে যায় এই ডালিয়া গাছটাতেই হয় আরও কোনোটাতেই হয় না কিন্তু একজন ভিআইপি যে সুপার সারা ঘুমাবে না এখানে গদ্দিগুলো ছিল সুপার তো উঠাই রেখেছে জিমির জন্য নাহলে জিমি গদ্দির উপরে ঘুমা জিমি 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 পার এসেছে কি ভাই পাটা দেখ পার পিকন পিকন এখানে বুট গেছে তো এখানে বুট খাওয়ার জন্য যায় বুট খায় না ভালোটা এমন লাগছে মনে হচ্ছে দৈব শক্তি নাকি এমন দেখা যাচ্ছে দেখ খুব ভালো লাগছে দেখতে কিন্তু তো ভাবি কখন আবার যদি স্কুলে যেতে পারতাম খুব মিস করি স্কুল লাইফটাকে কলেজ লাইফ থেকে স্কুল লাইফটাই ভালো লাগতো আমার সব থেকে তো আর স্কুল লাইফটা খুবই ভালো লাগতো আর কলেজ লাইফটা তো অত যাইতাম না কলেজটা দূরে ছিল অনেক দূরে বাসে যেতে হতো তো কোনো যাইতে ইচ্ছাও করতো না কলেজে রোজ রোজ তো সপ্তাহে দুই বা তিন দিন করে যেতাম আমরা আর তোমার স্কুল লাইফটা খুবই ভালো ছিল রোজ রোজ যেতাম আর যখন শনিবার আসতো তখন তো আরও বেশি ভালো লাগতো যে কবে মানে রোববার কালকা ছুটি পাবো এইসব ভাবি ভাবি আর কি দিনগুলো কেটে যেত ওরা ওখান দিনগুলো কেমন জানি কাটতেই যায় না ঘরে বয়ে বয়ে বোর হতে থাকি বাইরেও তো এরকম যাইতে পারি না বাইরের পরিস্থিতিও তেমন ভালো না এখন মেয়েদের পক্ষে কোনোটাই সুরক্ষিত না বাইরে যে গিয়া কোম্পানিতে জব করবা তাও সুবিধা নেই এখানে এখানে বাগান এলাকা কোনোটাই সুবিধা নেই একমাত্র বাগানে পাতা তোলা কাম ছাড়া ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করো আর আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত তো ভালো থেকো সুস্থ থাকো আর হাসি খুশি থাকো প্লিজ সাবস্ক্রাইব